প্রিয় বন্ধুরা, শুভেন্দু দাস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দ্বাদশ শ্রেণীতে যারা পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে যাদের প্রমোট করা হলো এবং যাদের পাঠ্যক্রমের মধ্যে ভূগোল রয়েছে, তাদের জন্য আজকের ভিডিও। আজকে ভূগোলের প্রথম অধ্যায় বহির্জাত প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে আলোচনা করব। তোমাদের সিলেবাসের মধ্যে বহির্জাত প্রক্রিয়ার মধ্যে রয়েছে কি কি? পর্যায়ন, অবরোহণ এবং আরোহণ। পর্যায়ন কাকে বলে, অবরোহণ কাকে বলে এবং আরোহণ কাকে বলে, তোমাদেরকে কিন্তু সিলেবাস থেকে পড়তে হবে। তো প্রথমে আসি পর্যায়ন কাকে বলে। যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ক্ষয়, পরিবহন এবং সঞ্চয় কাজের মধ্যে সামঞ্জস্য সাধন হয়, অর্থাৎ কোনো জায়গায় ক্ষয় হলো, তা যেমন তোমাকে ওকে উদাহরণ দিয়ে বলি, দেখো যেখানে নিম্নচাপ এবং উচ্চচাপ, কোনো একটা অঞ্চলে নিম্নচাপ রয়েছে, তো কি হয়, চারদিক থেকে উচ্চচাপ অঞ্চল থেকে বাতাসটা নিম্নচাপ অঞ্চলের দিকে চেয়ে আসে, অর্থাৎ কি এখানে নিম্নচাপ রয়েছে, এখানে উচ্চচাপ, এখান থেকে বাতাসটা এদিকে চলে এলো। ঠিক সেই রকমভাবে ভূপৃষ্ঠে যেখানে ক্ষয় হয় সেখানে কিন্তু পরিবহন হয় এবং পরবর্তীকালে সঞ্চয় হয়। এই যে এই তিনটি প্রক্রিয়ার মধ্যে যে ব্যালেন্স লক্ষ্য করা যায় তাকেই আমরা কিন্তু পর্যায়ন বলি। আর পর্যায়ন শব্দটি প্রথম ব্যবহার করেছেন গিলবার্ট, পরীক্ষাতে ভীষণভাবে আসে, খুব নোট করে নাও। এবার আসি অবরোহণ কি। অবরোহণ মানে কি, যে বহির্জাত প্রক্রিয়ার মাধ্যমে ভূপৃষ্ঠের কোনো উঁচু জায়গা, কোনো উঁচু ঢিবি হতে পারে, সেটা ক্রমাগত ক্ষয় সাধনের মাধ্যমে, অর্থাৎ ক্ষয় হতে হতে সমতল ভূমিতে পরিণত হলে তাকে কিন্তু বলবো আমরা অবরোহণ। আর আরোহণ কি, কোনো নিচু জায়গা, কোনো নিচু জায়গা যখন ভরাট হতে হতে, অর্থাৎ কি সঞ্চয়ের ফলে ভরাট হতে হতে সমতল ভূমিতে পরিণত হবে, তখন আমরা তাকে কি বলবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে আরোহণ। পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে এখান থেকে, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য কি। তো এই জায়গাটা তোমরা কিন্তু বিশেষভাবে নোট করে রাখবে। এবার আসি তোমাদের সিলেবাসে যেটা রয়েছে ভৌমজল। না, ভৌমজল কি, যদি এক কথায় বলতে হয় মাটির নিচে যে জল অবস্থান করে তাকে আমরা কিন্তু ভৌমজল বলবো, অর্থাৎ ভূ অভ্যন্তরভাগে যে জল অবস্থান করে তাকে আমরা কিন্তু ভৌমজল বলি। তো ভৌমজল পড়তে গেলে ভৌমজলের কিছু গুরুত্ব জানতে হবে, ভৌমজলটা ঠিক কোন কোন কাজে লাগে। প্রথম পয়েন্ট, পানীয় জলের উৎস হিসাবে। না মানে কি, না ভৌমজল পানীয় জলের উৎস হিসাবে কাজে লাগে, অর্থাৎ কূপ নলকূপের সাহায্যে এখনো কিন্তু গ্রাম বাংলায় জল, ওইখানকার জল পান করা হয় পানীয় জলের উৎস হিসেবে। তাই জন্য কিন্তু ভৌমজলের প্রথম উৎস গুরুত্ব হচ্ছে, প্রথম পয়েন্ট পানীয় জলের উৎস। দ্বিতীয় পয়েন্ট তোমরা বলতে পারো কৃষি ও শিল্পকর্মের প্রসার। কৃষি মানে কি, দেখবে কোনো নলকূপ, কুয়ো প্রভৃতিকে কেন্দ্রে, পুকুরকে কেন্দ্র করে কিন্তু দেখবে তোমরা চাষাবাস হচ্ছে বা নলকূপের থেকে জল নিয়ে কিন্তু কৃষিকাজ করা হচ্ছে, অর্থাৎ কি কৃষিকাজের ক্ষেত্রে কিন্তু ভৌমজলের গুরুত্ব রয়েছে। এছাড়া কি রয়েছে আরো একটি পয়েন্ট, শিল্পকর্ম, কোনো ইন্ডাস্ট্রি গড়ে তোলার ক্ষেত্রে কিন্তু ভৌমজল খুব গুরুত্বপূর্ণ, কোনো ভৌমজলকে কেন্দ্র করে কোনো কোনো জায়গায় কিন্তু শিল্পকর্ম হচ্ছে বা শিল্পকাজ করে উঠছে। পরবর্তী পয়েন্ট কি, রোগ নিরাময় গুণ। তোমরা অনেকেই লক্ষ্য করবে যে সমস্ত উষ্ণ প্রস্রবণ রয়েছে পশ্চিমবঙ্গে, বক্রেশ্বর, বক্রেশ্বর হচ্ছে উষ্ণ প্রস্রবণ, সবাই সেখানে যায়, অনেকেই মনে করে সেই জলে কিন্তু রোগ নিরাময় গুণ থাকে। তো রোগ নিরাময় একটা উপাদান থাকে চুনাপাথর মিশ্রিত জলের জন্য, তাই জন্য ভৌমজল কিন্তু সেই কাজেতেও লাগে। এছাড়া কি, জনবসতি স্থাপন। জনবসতি স্থাপন বলতে কি, দেখবে গোষ্ঠীবদ্ধ জনবসতি কোনো কূপকে, কোনো পুকুরকে, কোনো মন্দিরকে এরকমভাবে গড়ে ওঠে, অর্থাৎ কি জনবসতি স্থাপনের ক্ষেত্রেও কিন্তু ভৌমজল গুরুত্বপূর্ণ। আর একটা কি বলবো, পর্যটন শিল্পের বিকাশ। এই যে বক্রেশ্বর, বক্রেশ্বর কিন্তু পর্যটন শিল্প হিসাবে পরিচিত, অর্থাৎ কি বেড়াতে যাওয়ার জায়গা, ট্যুরিজম ইন্ডাস্ট্রি কিন্তু সেখানে গড়ে ওঠে। তো এই পয়েন্টগুলো হচ্ছে ভৌমজলের গুরুত্ব হিসাবে। এবার চলে আসবো ভৌমজলের উৎস কি কি। না আমাদের জানতে হবে ভৌমজলের উৎস কি কি। ভৌমজলের উৎস প্রথম হচ্ছে আবহিক জল। আবহিক জল বলতে কি বোঝো, এই যে বৃষ্টি হচ্ছে, তুষার গলা জল প্রভৃতি জল যখন ভূপৃষ্ঠে সঞ্চিত হচ্ছে তখন তাকে আমরা বলবো কি, আবহিক জল। দু নম্বর পয়েন্ট হচ্ছে উষ্ণন্দ জল। না যখন কোনো জায়গায় অগ্নুৎপাত হয়, অগ্নুৎপাতের ফলে কিন্তু ম্যাকমা বেরিয়ে আসে, সেই ম্যাকমা বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছু পরিমাণ জলও কিন্তু তার সাথে বেরিয়ে আসে, একে আমরা বলবো কিন্তু উষ্ণন্দ জল। আর একটা পয়েন্ট হচ্ছে সহজাত জল। পাললিক শিলা যখন গঠন হয় তখন তার মধ্যে কিছু পরিমাণ জল থেকে যায়, একে আমরা বলবো হচ্ছে সহজাত জল। আর চার নম্বর পয়েন্ট হচ্ছে মহাসাগরীয় জল। যখন ওই সাগরের তীরবর্তী অঞ্চলে যে শিলাগুলো রয়েছে ক্রমশ সমুদ্রের ঢেউ কিন্তু শিলাতে গিয়ে আঘাত করছে, ওই শিলার মধ্যে যখন জল প্রবেশ করে তখন আমরা তাকে বলবো হচ্ছে মহাসাগরীয় জল। ঠিক আছে, এই চারটে পয়েন্ট হচ্ছে ভৌমজলের উৎস। এবার আসবো ভৌমজলের নিয়ন্ত্রক কি কি। প্রথম পয়েন্ট ভৌমজলের নিয়ন্ত্রক হিসাবে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। দেখো বৃষ্টিপাতের পরিমাণ যদি বাড়ে সোজা কথায় ভৌমজলের পরিমাণটা বাড়বে। বৃষ্টিপাত যদি অনেকক্ষণ ধরে হয় তাহলে কিন্তু ভৌমজল দেখবে সঞ্চিত হবে, কেননা তুমি লক্ষ্য করলে দেখবে যখন জোরে বৃষ্টিপাত হয় তখন জল কিন্তু কোথাও দাঁড়ায় না, সোজা গড়িয়ে যায়,
আর যখন ধীরে ধীরে বৃষ্টিপাত হয় তখন কিন্তু জল দেখবে মাটির মধ্যে প্রবেশ করে। তো প্রথম পয়েন্ট ভৌম জলের ক্ষেত্রে নিয়ন্ত্রক হিসাবে বৃষ্টিপাতের পরিমাণ ও স্থায়িত্ব। দু নম্বর পয়েন্ট, শিলার প্রবেশতা ও সচিত্রতা। শিলার সচিত্রতা বলতে কি বোঝায়, শিলার মধ্যে যে ছোট ছোট রন্ধ্রগুলো থাকে সেটাকে কিন্তু আমরা শিলার সচিত্রতা বলবো। আর প্রবেশতা কাকে বলবো, শিলার মধ্যে যখন জল প্রবেশ করে তখন সেটাকে আমরা শিলার প্রবেশতা বলবো, ঠিক আছে। এছাড়া তিন নম্বর পয়েন্ট হচ্ছে ভূমির ঢাল। ভূমির ঢাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভৌমজলের নিয়ন্ত্রক হিসাবে। কেননা তোমরা জানো যে পৃথিবীতে সব থেকে বেশি বৃষ্টিপাত মৌসুমী নামে হয়। মৌসুমী নাম কিন্তু একটা পাহাড়, পাহাড়ে এত বৃষ্টিপাত হয় কিন্তু মৌসুমী নামেতেই জলের অভাব। তোমরা সান্দাকফু গেছো, সান্দাকফুতে কিন্তু জলের অভাব। কেন জলের অভাব? সেখানে তো বৃষ্টিপাত বেশি হয় না, বৃষ্টিপাত বেশি হতে পারে কিন্তু সেখানে জল দাঁড়ায় না। ভূমির ঢাল, এই যে জল পড়লো জল কিন্তু গড়িয়ে নেমে গেল, বুঝতে পারলে, এই যে জল পড়লো জলটা কিন্তু গড়িয়ে নেমে গেল, জল কিন্তু দাঁড়াতে পারছে না। এই জন্য ভূমির ঢাল কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর ভৌম জলের নিয়ন্ত্রক হিসাবে। পরবর্তী পয়েন্ট, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। এক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে তোমাদের আমি বোঝাই। ধরো একটা বালতি রাখলে, বালতিতে একটা ফুটো রয়েছে বা ছিদ্র রয়েছে, সেই ছিদ্রের নিচে একটা বালতি রাখলে সেই বালতিতে কিন্তু জল, মানে সেই বালতির কিন্তু পরিষ্কার বালতি বা ঠিকঠাক বালতি যেখানে জল কিন্তু বেরোনোর কোনো চান্স নেই। এই যে ওপরে বালতি যখন জল ঢাললে তখন কিন্তু সেই জলটা ছিদ্র দিয়ে বেরিয়ে নিচের বালতিতে চলে গেল। অর্থাৎ কি, এবার নিচের বালতিতে জলটা কিন্তু আর লিক হচ্ছে না, ওখানে সঞ্চয় হচ্ছে। অর্থাৎ কি, প্রবেশ্য শিলাস্তরের নিচে অপ্রবেশ্য শিলাস্তরের অবস্থান। তাহলে প্রবেশ্য শিলাস্তরের মধ্যে দিয়ে জল প্রবেশ করলো এবং অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যে গিয়ে জলটা আটকে গেল, যেটা ভৌমজলের সঞ্চয়টা কি করলো, বাড়ালো। আর একটা পয়েন্ট হচ্ছে বাষ্পীভবন। বাষ্পীভবন মানে কি, কোনো কিছু উবে যাওয়াকেই আমরা বাষ্পীভবন বলি। যখন বাষ্পীভবন বেশি হয় তখন কিন্তু ভৌমজলের পরিমাণ কমে, আর বাষ্পীভবন কম হলে কিন্তু ভৌমজলের পরিমাণটা বাড়বে, ঠিক আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। এবার আসবো হচ্ছে ভৌম জলের জলস্তর সম্বন্ধে। ভৌম জলস্তরকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা হচ্ছে ফ্রিয়েটিক জলস্তর, একটা হচ্ছে ভাদস জলস্তর। ফ্রিয়েটিক জলস্তর মানে কি, মানে ভূপৃষ্ঠ মৃত্তিকা এবং প্রবেশ্য শিলার মধ্যে যে জল অবস্থান করে তাকে আমরা ফ্রিয়েটিক জলস্তর বলবো। সেই ফ্রিয়েটিক জলস্তরটাকে আবার তিন ভাগে ভাগ করা যায়, দুভাগে ভাগ করা যায়, স্থায়ী সম্পৃক্ত স্তর আর একটা হচ্ছে সাময়িক সম্পৃক্ত স্তর। স্থায়ী সম্পৃক্ত স্তর বলতে কি বোঝায়, না যেখানে জল সারা বছর অবস্থান করে তাকে আমরা বলবো হচ্ছে স্থায়ী সম্পৃক্ত স্তর। আর সাময়িক সম্পৃক্ত স্তর কাকে বলে, মানে যে অঞ্চলে কেবলমাত্র আর্দ্র ঋতুতে, অর্থাৎ কি যেখানে বৃষ্টিপাত হয় তখন কেবলমাত্র জল থাকা যায়, আর শুষ্ক ঋতু অর্থাৎ শীতকালের দিকে জল দেখা যায় না, তাকে আমরা বলবো কিন্তু সাময়িক সম্পৃক্ত স্তর। এবার আসবে ভাদস জলস্তর, যেখানে জল থাকে না বললেই চলে, মানে জল পৌঁছই না, ভৌমজল সঞ্চয় হয় না, তাকে আমরা ভাদস জলস্তর বলবো। ভাদস জলস্তরের আবার তিনটে ভাগ রয়েছে, মৃত্তিকা জলস্তর, কৌশিক জলস্তর, কৌশিক স্তর এবং হচ্ছে মৃত্তিকা বায়ুস্তর। মৃত্তিকা জলস্তর মানে কি, না ভাদস্তরের একেবারে ওপরের অংশ তাকে কিন্তু আমরা বলবো মৃত্তিকা জলস্তর। কৌশিক স্তর, মৃত্তিকা জলস্তর এবং মৃত্তিকা বায়ুস্তরের মধ্যবর্তী যে অংশটা রয়েছে তাকে আমরা বলবো কিন্তু কৌশিক স্তর। আর মৃত্তিকা বায়ুস্তর কি, না মৃত্তিকা জলস্তর ও কৌশিক স্তরের মধ্যবর্তী অংশ যেখানে বায়ু চলাচল করতে পারে, জল চলাচল করতে পারে, তাকে আমরা বলবো কিন্তু মৃত্তিকা বায়ুস্তর। তো এইটা হচ্ছে ভৌম জলস্তর। এবার আসবে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের আসে পরীক্ষাতে, আর্টেজীয় কূপ কি। আর্টেজীয় কূপ হচ্ছে পাম্পের সাহায্য ছাড়াই ভৌম জল স্বতঃস্ফূর্তভাবে কোনো এলাকা থেকে যদি বেরিয়ে আসে তখন তাকে আমরা কি বলবো, তখন আমরা তাকে বলবো হচ্ছে আর্টেজীয় কূপ। না উত্তর পূর্ব ফ্রান্সের আর্টেয়াস অঞ্চলে 1126 খ্রিস্টাব্দে প্রথম কূপ খনন করা হয় বলে এই ধরনের কূপকে কিন্তু আর্টেজীয় কূপ বলা হয়। এই আর্টেজীয় কূপ গঠনের শর্ত কি, না এই আর্টেজীয় কূপ গঠনের জন্য দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মধ্যখানে একটি প্রবেশ্য শিলাস্তর অবস্থান করতে হবে। দু নম্বর শর্ত, জলচাপ তলটা, জলচাপের যে তল থাকে সেই তলটা আর্টেজীয় কূপের ওপরের দিকে অবস্থান করতে হবে। আর যে অঞ্চলে আর্টেজীয় কূপ গঠন হবে সেই জায়গাটা উন্মুক্ত থাকতে হবে, অর্থাৎ কি মৃত্তিকাটা উন্মুক্ত থাকতে হবে, বেশি গাছ থাকলে হবে না, এবং সেই অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টিপাত হতে হবে। তো আর্টেজীয় কূপ কি সেটা তোমরা আশা করি বুঝতে পারলে। এবার আসবো গিজার। গিজারটাও গুরুত্বপূর্ণ। আইরিশ শব্দ গিজার মানে হচ্ছে গর্জন করা, অর্থাৎ কি গিজার মানে হচ্ছে গর্জন করা। গিজার একটা উষ্ণ প্রস্রবণও বটে, না উষ্ণ প্রস্রবণ দিয়ে যখন জল ও বাষ্প রূপে বেরিয়ে আসে গর্জন করতে করতে কিছুটা সময় পরপর, তখন আমরা তাকে বলবো হচ্ছে গিজার। আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশের ইয়েলোস্টোন জাতীয় উদ্যানের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত। আরেকবার বলি, আমেরিকা যুক্তরাষ্ট্রের মন্টানা প্রদেশের ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কের ওল্ড ফেথফুল গিজার পৃথিবী বিখ্যাত। এটা কিন্তু পরীক্ষাতে আসে। এবার আসবো গিজার হয়ে গেল, এবার আসবো কিছু কিছু প্রস্রবণ নিয়ে। প্রস্রবণ নিয়ে তোমাদের আগেই আমি বসলাম, উষ্ণ প্রস্রবণ রয়েছে, শীতল প্রস্রবণ রয়েছে, গিজার রয়েছে, এগুলো রয়েছে।
এবার আসবো অ্যাকুইফার। অ্যাকুইফার কি? না, প্রবেশ্য শিলার যে স্তরে ভৌমজলের সঞ্চয় থাকে তাকে আমরা কিন্তু অ্যাকুইফার বলবো। অ্যাকুইফারকে আবার দুভাগে ভাগ করা যায়, আবদ্ধ অ্যাকুইফার, উন্মুক্ত অ্যাকুইফার। না, উন্মুক্ত অ্যাকুইফার কি? না, ভৌমজলস্তর প্রবেশ্য শিলাস্তর থাকলে, মানে অপ্রবেশ্য শিলাস্তরের উপরে প্রবেশ্য শিলাস্তর থাকলে তখন তাকে আমরা বলবো হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার। আর দুটি অপ্রবেশ্য শিলাস্তরের মাঝে যখন প্রবেশ্য শিলাস্তর থাকে তখন তাকে আমরা বলবো আবদ্ধ অ্যাকুইফার। এবারে আসবো বিভিন্ন ধরনের অ্যাকুইফার। বিভিন্ন ধরনের অ্যাকুইফারের মধ্যে প্রথম হচ্ছে অ্যাকুইক্লুট। অ্যাকুইক্লুট কি? অ্যাকুইক্লুট বলতে স্বল্প প্রবেশতা যুক্ত ভৌমজল পরিবহনে প্রায় অক্ষম শিলাস্তরকে বোঝায়। অর্থাৎ একেবারে কম পরিবহন যায়, মানে ভৌমজল তো একেবারে আস্তে আস্তে যায়, একবারে ধীরে ধীরে, মানে মানে যায় না বললেই চলে, তাকে আমরা অ্যাকুইক্লুট বলবো। দু নম্বর হচ্ছে অ্যাকুইটার। না, অ্যাকুইফারের মতো জোরেও জল যাবে না, আবার অ্যাকুইক্লুডের মতো বন্ধও নয়, ধীর গতিতে জল যাবে, এরকমকে কিন্তু বলা হয় অ্যাকুইটার। আর অ্যাকুইফিউজ হচ্ছে যে শিলাস্তরে জল প্রবেশ করতে পারে না তাকে আমরা অ্যাকুইটুড বলবো, মানে অ্যাকুইফিউজ বলবো, এখানে জল প্রবেশই করতে পারে না। তো ভৌমজল থেকে এই এইটা তোমাদের রয়েছে সিলেবাসের মধ্যে প্রথম যে অর্থায় ভৌমজল, ভৌমজল যেটা রয়েছে বহির্জাত প্রক্রিয়া এবং তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, তার মধ্যে ভৌমজল হচ্ছে ফার্স্ট পার্ট রয়েছে, ফার্স্ট পার্ট, আর বহির্জাত প্রক্রিয়া রয়েছে। তো আমি আজকে আলোচনা করলাম বহির্জাত প্রক্রিয়া এবং ভৌমজল নিয়ে। এর পরবর্তীকালে তোমাদের দুটো অধ্যায় রয়েছে ফার্স্ট পার্ট থেকেই, একটা হচ্ছে কাস্ট ভূমিরূপ, অর্থাৎ কাস্ট ভূমিরূপ, কাস্ট ভূমিরূপ গঠন কি, কাস্ট ভূমিরূপের গঠনের শর্ত কি, কাস্ট চুনাপাথরের পরে কি কি ভূমিরূপ গড়ে ওঠে, কাস্ট অঞ্চলে কি কি ভূমিরূপ দেখা যায়, আর একটা হচ্ছে সামুদ্রিক প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ। তো কাস্ট ভূমিরূপ নিয়ে আমি এর পরবর্তীতে আলোচনা করব, এর আগেও আমি আলোচনা করেছি কাস্ট ভূমিরূপ নিয়ে, এবং তারপর আলোচনা করব সামুদ্রিক প্রক্রিয়া এবং তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ নিয়ে। ভৌমজল নিয়ে তোমাদের যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, কেন এরকম আরো ভিডিও নোটস সাজেশনস ক্লাস নিয়ে আলোচনা এইরকম বোঝানো তোমাদেরকে আমি দিতেই থাকবো। তো ধন্যবাদ, আজকের ভিডিও এখানেই শেষ করছি।